ওনাকে পাঠিয়েছে আমার ওই অফিস রুম থেকে টাকা নিয়ে আসার জন্য। আর উনি কী করছে, 2 লক্ষ টাকা নেওয়ার পর আরও 1 লক্ষ টাকা নিয়ে ওনার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। বাহ, কেমন মনুষ্যত্ব! আচ্ছা আসুক। দেখি তো উনি কী করে। আচ্ছা, 2 লক্ষ টাকা নিল, কী ব্যাপার? উনিও তো দেখছে একই রকম, আবার রুমের চারপাশেও তাকাচ্ছে। বাহ, ভালোই চুরির ফন্দি জানে। আচ্ছা, ওনাকেও পরীক্ষা করা শেষ, আসুক উনি। একটা আবার ভাবলো না, আমার অফিসের প্রতিটা রুমে সিসি ক্যামেরা আছে, কোনো কিছু চিন্তা না করে এইভাবে চুরি করছে। আচ্ছা, সব কটার খবর আছে। ম্যাডাম তো বলছে আমাকে 2 লক্ষ টাকা নেওয়ার কথা, কিন্তু এটার ভিতরে তো দেখি অনেকগুলা টাকা। যাক, আমার আর কি করার, আমি তালা মেরে চলে যাই। শুনুন, আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। মানে কি বলছেন ম্যাডাম, আমরা তো এখনই ইন্টারভিউ দেইনি, আমরা তো মাত্রই ফাইল জমা দিলাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। হ ম্যাডাম, উনি তো ঠিকই বলছে, আমাদের তো এখনও ইন্টারভিউ নেওয়া হয়নি, আমরা তো মাত্রই আসলাম। আর আসার পর আপনি বললেন ওই রুম থেকে 2 লাখ টাকা এনে দেওয়ার জন্য, এই তো আমাদের তো ইন্টারভিউ নেওয়া হয়নি ম্যাডাম। কীভাবে আপনাদের ইন্টারভিউ নিলাম শুনেন তাহলে। ম্যাডাম, এই যে আমার ফাইলটা। ফাইল আপনার কাছেই রাখেন, এক কাজ করেন, এই নেন চাবি, এই চাবি দিয়ে আমার পাশের রুমে এনবন থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসুন। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, এই যে ফাইল। ফাইলটা আপাতত আপনার কাছেই রাখেন, আমি ফাইল পরে দেখব। আপনাকে একটা কাজ দিচ্ছি, এই যে নেন চাবি, এই চাবি দিয়ে আমার পাশের রুমে এনবন থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসেন জলদি করে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন নিয়ে আসতেছি। ম্যাডাম, এই যে ফাইলটা আপনার কাছে রাখেন, আমি ফাইল পরে চেক করব। আসলে আপনাকে আমি একটা কাজ দেব, এই কাজটা একটু আমাকে করে দেন। এই যে নেন চাবি, এই চাবি দিয়ে পাশের রুমে এনবন থেকে 2 লক্ষ টাকা নিয়ে আসেন। যান। এবার বুঝতে পেরেছেন আপনাদের ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়েছে? শুনেন, আপনি যখন আমার অফিসে এসে ফাইল জমা দিলেন, আমি আপনার হাতে একটা চাবি দিয়ে বলেছিলাম আমার ওই অফিস রুমে গিয়ে 2 লক্ষ টাকা নিয়ে আসার জন্য। আপনি টাকা আনতে গিয়েছেন, কিন্তু ওখানে বেশি টাকা দেখে লোভ করে 2 লক্ষ টাকার সাথে আরও বাড়তি টাকা নিয়ে আপনি আপনার ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন, যেটাকে এক কথায় চুরি করা বলে। হায় রে মানুষ, শুধু আপনি না কিন্তু, আপনার মতো করে এই ভদ্রলোককেও সেম কাজটা দিয়েছিলাম, উনিও টাকা আনার নাম করে বাড়তি টাকা চুরি করেছে। প্রফেশনাল চোর বলতে হয় আপনাদেরকে। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে রাখি, শুধু যে আপনাদের দুজনকে আমি পরীক্ষা করেছি এরকমটা না, এই যে এই আপুকেও আমি পরীক্ষা করেছি, ওনাকে আমি চাবি দিয়ে বলেছিলাম আমার ডেস্ক থেকে টাকা নিয়ে আসার জন্য, উনি কিন্তু শুধু 2 লক্ষ টাকাই নিয়ে এসেছে, উনি কোনো টাকার লোভ করেনি। ওনার আচার আচরণে বোঝা গিয়েছে উনি কতটা সৎ, আর আপনারা দুজন হলেন চোর। দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কোনো টাকা পয়সা চুরি করিনি, আপনি আমাকে 2 লক্ষ টাকা আনতে বলছেন, আমি আপনাকে 2 লক্ষ টাকা এনে দিয়েছি, বাকি টাকা আমি ধরিনি। ভাই, আপনি কি ম্যাডামের কোনো টাকা পয়সা চুরি করছেন? আরে আপনি এসব কী বলতেছেন, আমি কেন টাকা চুরি করতে যাব? ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে,
আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই, আপনি এসব ভুল বলতেছেন। আর আমরা যদি ওই রুম থেকে টাকা পয়সা চুরি করি আপনি কিভাবে জানবেন? ও আচ্ছা, আমি কিভাবে জানলাম? আপনারা হয়তো জানেন না আমার এই অফিসটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তাই আমি আপনাদের সব কিছু দেখতে পেরেছি, আপনারা কে কত টাকা চুরি করেছেন। যাই হোক, আমি আপনাদের সাথে বেশি কথা বাড়াতে চাই না, তবে একটা কথা বলতে চাই, আপনাদের যে মনুষ্যত্ববোধ, এই মনুষ্যত্ববোধ নিয়ে আপনারা কোথাও চাকরি পাবেন না। শুধুমাত্র আমার কোম্পানিতে কেন, আপনারা কোনো কোম্পানিতে চাকরি পাবেন না কখনো। আগে নিজের মনুষ্যত্ববোধ আচার আচরণ ঠিক করুন, নিজের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করুন, একজন সৎ মানুষ তৈরি করুন, তাহলেই আপনারা নিজের যোগ্যতায় চাকরি পাবেন। আমি চাই না আমার কোম্পানিতে, আমার অফিসে কোনো অসৎ লোক, কোনো চোর চাকরি করুক। সো আপনারা যে যত টাকা চুরি করেছেন, আমার টাকাগুলো বের করে দিন। কি হলো, টাকাগুলো বের করেন। আপনারা এখন আসতে পারেন। কি হলো, বেরিয়ে যান। আরে আপু, আপনি বসেন। আপনার চাকরিটা হয়ে গেছে। আসলে আমরা আপনার মতো একজন সৎ ব্যক্তি খুঁজছিলাম, যে কিনা সততার সাথে আমাদের এই অফিসে চাকরি করবে, সব কিছু সামলাবে। এক কাজ করেন, আপনি কালকে থেকে ঠিক টাইমে জয়েন করেন অফিসে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চাকরিটা আমাকে দেওয়ার জন্য। আসলে এই চাকরিটা আমার খুব দরকার ছিল। আগামীকাল থেকে আমি সঠিক সময়ে আসব। আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম।